ওয়ালাইকুম সালাম ভাই, আমি রূপা বলছি। রূপা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় রূপা? আমার নোয়াখালী মাঝদি আছে না, মাঝদি আমার বাড়ি। আচ্ছা, নোয়াখালী মাঝদি না? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে রূপা। শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। রূপার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে। ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো রূপা, এখন আপনি বর্তমানে কোথায় থাকেন? আমি বর্তমানে এখন এসে থাকি নবীনগরে। আচ্ছা, এখানে কি আপনাদের নিজেদের বাড়ি ঘর, না বাসা ভাড়া নিয়ে না থাকেন? না, এখানে ভাড়া থাকি মা বাবার সাথে। আচ্ছা, মা বাবার সাথে ভাড়া থাকেন। তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে, সেটা যদি বলতেন। ভাই, দর্শকের সামনে বেশি কিছু বলতে আসি নাই, কয়টা কথাই বলবো। আমার বিয়ে হয়েছিল, বুঝছেন? বিয়ে হওয়ার পরে হাজবেন্ডের আগের বউ বাচ্চা আছে, তারপরে আমার হাজবেন্ডটা ওই তো অসুস্থ, সিরিয়াস অবস্থায় কতদিন ছিল, 1 বছর খানি, তারপরে মারা গেছে হঠাৎ করে। পরে আম্মা বলছে আমার মেয়েটাও জোয়ান মানুষ, সারা জীবন থাকবে না, তাই আমার মা নিয়ে এসে পড়ছে এখানে নিজের জায়গায়। আচ্ছা, তো আপনার স্বামীর আগের একটা বউ আছে, হ্যাঁ তো আপনি এটা জানতেন না? হ্যাঁ জানতাম, মা বাবাও জানতো, বুঝেন না ভাই, গরিবের সংসার, টাকার জন্য এই কারণে দিছিল বিয়া। তারপরও মানাইয়া গুছাই আসছিলাম, পরে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটা তো আর আমার কাঁধে কারোর হাত নাই। আচ্ছা, মানে বাবা মা দেখে শুনে বিয়ে দিছিল, মানে টাকা পয়সা ছাড়া? হ্যাঁ হ্যাঁ, এই কারণে আচ্ছা, কিন্তু স্বামীটা মারা গেছে, কতদিন ছিলেন তার সংসারে? আসছিলাম, 1 বছরই আসছিলাম। আচ্ছা, বছর খানিক ছিলেন। তো এই যে আপনার মা জেনে শুনে আপনার জীবনটা নষ্ট করে দিল, এরপরে দিল আবার যার ঘরে বউ আছে তার ঘরে গিয়ে উঠছেন, আবার স্বামীও অকালে মারা গেল, তো এখন আপনার বাকি জীবনটা কিভাবে কাটবে? এখন বাকি জীবনটা আমাদের পছন্দ তো বিয়া বইছি, এখন বাকি জীবন নিজের পছন্দ মতো বিয়া বসবো, এই কারণে ইউটিউবের সামনে আইলাম। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে? আছে 3 ভাই আছে, 2 বোন আমরা, আর মা বাবা আছে, আচ্ছা, অনেক বাবাটা বড় কাঁচামালের ফ্যামিলি। ব্যবসা করে। আচ্ছা, তো 5টা ভাই বোন আপনার, আপনি কয় নাম্বারে আছেন? আমার ছোট 1 ভাই 1 বোনই আছে, আমি বড়। আচ্ছা, আপনার ছোট আরো 2টা ভাই বোন আছে, হ্যাঁ, আর আমার বড় 2 ভাই আছে। তারা বিয়ে শাদী করছে? হ্যাঁ, বিয়া শাদী কই রাখি, এখন কি নিজেদের দেখে, বউ পাইলে যার যার ভাব নিয়ে শেষে থাকে। আচ্ছা, আপনাদের কি আর দেখে না, তারা আলাদা থাকে এখন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর এখন আপনি মা বাবার কাছেই আছেন? হ্যাঁ, এখন পাই ইচ্ছা কইরা আইসি, টিভির আইসি, যে একটা ভালো মনের মানুষ, যেমন বয়সেরই হোক না কেন, যে আমার দুঃখ কষ্ট বুঝবে। আমি বিয়া হয়েছি, বিয়া শাদী হয়েছে, জাইন্না শুননা যে আমাকে বিয়ে করতে চাবে, আমি সারা জীবন সে আমাকে 2টা ডাল ভাত খাওয়া এটা তো রাখতে পারবে, আমি তার পাশেই থাকবো, যদি আমার কথা শুনে কারোর ভালো লাগে, যদি ময়া হয়, সে আমার কাছে যদি বিয়া করে আমি তার কাছেই থাকবো। আচ্ছা, তো বিয়ে শাদীটা তো যে কোনো মানুষই করতে চাইবে, তো আপনার পছন্দ মানে কি, মানে যে কোনো বয়সের পুরুষ হইলেই চলবে আপনার? অবশ্যই পছন্দ আর অপছন্দ দিয়ে কি করবো, এখন তার আর বিয়ে নাই, বিয়া হয়ে গেছে গা, এখন আমি তো একটা ভালো, আমার মাথার একটা ছাদ থাকুক, একজন স্বামী হইলেই সারে। আচ্ছা, তো আপনার কোনো সন্তানাদি আছে আগের সংসারে? না না না, বাচ্চা কাচ্চা হয়েছে না। বাচ্চা কাচ্চা হয় নাই। তো আপনার আগের সংসারে যে স্বামী ছিল, তো সেখান থেকে কোনো সয় সম্পত্তি পাইছেন আপনি, জায়গা জমি? কিছুই ভাই না, হেরাই তো বাড়াইলার মতো, আর আমাদের থাকলে দেবে, থাকলেও অল্প কিছু আছে, এটা আমি আশা করিও না, তার বড় সংসারের পোলাপানি পাইবো, আর হেরার লগে আমি প্রতিবাদ করতে চাইও না। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার উদ্দেশ্য একটাই, যে যদি যেমনই হোক একজন যেমন বয়সেরই পুরুষ হোক, যদি আপনার মনের মতো হয় বা আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, তাহলে আপনি জীবন সঙ্গী করবেন এখন? হ্যাঁ হ্যাঁ, তো ওইরকম এটা মানুষ কি আপনার ফ্যামিলি জানে, আপনার বাবা মা জানে? হ্যাঁ জানে, বাবা মা জানে, বাবা মা চায় যে আমার মেয়ে যেখানে এখন ভালো লাগবে সেখানেই বসুক। তো এই যে গত 1 বছর ধরে নাকি আপনি এখন একা আছেন, কতদিন ধরে আপনি? আছি 5-6 মাস ধরে। আচ্ছা, 5-6 মাস ধরে একা আছেন। তো এর ভিতর কি আপনার বাবা মার কাছে আর কেউ বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসে নাই? না, আচ্ছা, আসে নাই। আসলে তো বিয়েই বসে যেতাম আর কি, আর রিসিভ করতাম। আচ্ছা, যেহেতু একবার বিয়ে শাদী হয়েছে টাকা পয়সা ছাড়া, তো এখন আবার কে বিয়ে শাদী করবে? বিয়ে শাদী এলামে যেহেতু টাকা পয়সা ছাড়া এখনকার আর কেউ বিয়ে শাদী করতে যাচ্ছে না, তো এখন কি আপনি শিওর বিয়ে শাদী করবেন, না কারোর সাথে ধোকাবাজি বা ছলনা করবেন? শিওর ভাই বিয়ে শাদী এইসব করবেন তো? বাবাজি আমি জানি না, আমি একটা সরল সোজা মানুষ, আমি আইছি আমার সত্য কথাটাই আমি তুলা ধরছি।
কারণ আমি বিয়া হয়েছে সব কাহিনী বিস্তারিত বলছি। আমি সত্যিকারের একজন মানুষ পেলে বিয়া বসবো, তার আমি জীবন সঙ্গী হিসাবে মাইনা নেবো, সে যদি অবশ্যই আমাকে মাইনা নেয়। আচ্ছা, তো এখন কি আপনার বাসায় দেখে শুনে বিয়ে শাদি করবেন, নাকি যে কিভাবে আপনি বিয়ে শাদিটা করতে যাচ্ছেন কেউ এখন এটা করতে? হয়েছে ভাই, যখন মনের সাথে মন মিলবো, যখন নিজেদের দুইজনের দৃষ্টিতে মিলাইয়ে তো কিভাবে বিয়া শাদি হয় সেটা আমরাই ভাইবানে মনে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তার সুন্দর কথা। কিভাবে সুবিধা হবে, আমার কিভাবে সুবিধা হবে, আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে এখন? ফোন নাম্বারের মাধ্যমে। আচ্ছা, ফোনটা কি আপনার নিজের? কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে? না না, এটা আমার নিজেরই ফোন, কোনো আচ্ছা, সমস্যা নাই, নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি বলে দিন। আচ্ছা, তো নাম্বারটা আমি হাতে পাইছি, আমি বলে দিলে কোনো সমস্যা হবে আপনার? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম রূপার জীবনের গল্প। হয়তো যুবতী বয়সে বিয়ে শাদি হয়েছিল, স্বামী হয়তো অল্প বয়সে মারা গেছে, তার সংসারে হয়তো অল্প কিছুদিন ছিল, এখন আবার সে একা হয়ে গেছে। সে এখন চায় একা জীবনে একজন পুরুষের সঙ্গী, যেহেতু একটা মেয়ে মানুষ পুরুষ ছাড়া আসলে জীবন কাটে না, সে এখন চাচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে আবার একজন কে বিয়ে শাদি করে সংসারী হবে। তো আমি সেই নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে রূপাকে পেয়ে যাবেন। 01752024605। তো দর্শক আমি নাম্বারটা আবারও রিপ্লে বলে দিচ্ছি, 01752024605। এই নাম্বারে যোগাযোগ করলে রূপাকে পেয়ে যাবেন। তো রূপা, এই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, তো আপনাকে তো দেখতে শুনতে ভালোই দেখা যায়। তো এর আগে পরে কেউ আপনাকে বিয়ে শাদির মানে প্রেম ভালোবাসার অফার দিছে, যে আমি আপনাকে প্রেম করতে চাই বা বিয়ে শাদি করতে চাই, পছন্দ হয়েছে আপনাকে, এরকম কি অফার দিছে? না না, আমিও আগে গুরুত্ব করছিলাম না, আর এখন নিজেরও এরকম অফার দিছে না, এখন নিজের একটা এখন ব্যক্তিগত ভাইবে দেখলাম ভবিষ্যতে একটা জীবন সঙ্গী চলার করতে লাগে, এই কারণে আমি ইউটিউব করলাম, একটা মামার দরকার মানুষ, তাই কারণে। আচ্ছা, তো আগে পরে তো করেন নাই, তো এখন যদি কেউ আপনার সাথে রিলেশন করতে চায় আপনি করবেন? অবশ্যই করার জন্যই তো আমি ভিডিও আইলাম। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? না ভাই, আর কিছু বলার নাই, আমি চাই যে একটা সত্যিকারের মানুষ যে আমার পাশে থাকবে সারা জীবন আপদে বিপদে, এটাই। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম রূপার জীবনের গল্প। তার বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।